আর সাবস্ক্রাইব করুন বর্তমানের কথা। সব সময় থাকুন খবরে। নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকেই স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়া। আসছি বিস্তারিত খবরে। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে উদ্যোগী হয়েছে। সেই মোতাবেক পশ্চিমবঙ্গ তপশিলি জাতি, আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিয়োগের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে যুবক ও যুবতীদের নার্সিং ট্রেনিং কর্মসূচির সূচনা হলো। তপশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায় যুক্ত যুবক যুবতীদের স্বনির্ভরতার লক্ষ্যে বিনা ব্যয়ে কালিয়াগঞ্জের রাজীব গান্ধী কম্পিউটার সাক্ষরতা মিশনের তত্ত্বাবধানে এই নার্সিং ট্রেনিং হবে। এই নার্সিং ট্রেনিং কালিয়াগঞ্জ ব্লকের 360 জন যুবক যুবতীদের বিনামূল্যে 4 মাসের প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে আগামীতে স্বনির্ভর হতে পারে। প্রশিক্ষণের পরে তাদের সরকারিভাবে ঋণ দেওয়া হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার তপশিলি জাতি, আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন বিভাগের সহকারী ম্যানেজার দীপক কুমার কুণ্ডু, এছাড়াও রাজীব গান্ধী কম্পিউটার সাক্ষরতা মিশনের কর্ণধার সঞ্জয় কুমার রায়, শিক্ষক অনুরাগী ভাস্কর রায় সহ বিশিষ্ট জনেরা। সরকারি উদ্যোগে প্রশিক্ষণ শুরু হওয়ায় খুশি প্রশিক্ষণ নিতে আসা যুবক যুবতীরা। দেখুন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে তন্ময় চক্রবর্তী, রিপোর্ট বর্তমানের কথা। অ্যাকচুয়ালি আমরা সব মেয়েরাই চাই যে সবাই যেন নিজের পায়ে দাঁড়াই, তো এরকম একটা ভালো কে নিয়ে এসেছে স্যার আর কি রাজীব গান্ধী থেকে। তো আমরা খুব খুশি যে এরকম একটা মেয়েদের জন্য অনেক কিছু করা হচ্ছে, মেয়েদের কারণ, এটা তো মেয়েদের এবং ছেলেরা সবাই করতে পারে, তো আমাদের জন্য খুব ভালো। আমরা নিজের পায়ে সবাই দাঁড়াতে চাই, আমার খুব মানে বলার কিছু নেই তেমন, কিন্তু আমাদের খুব ভালো লাগছে যে হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটা নার্সিং ট্রেনিং। তো মোটামুটি 4 মাস 5 মাসের মতো এটা ট্রেনিং চলবে, ক্লাস করানো হবে। তো আমরা প্রতিদিনই ক্লাস অ্যাটেন্ড করবো, এমনকি শিখবো, স্যাররা যা শেখাবে আমরা শেখার প্রত্যেকটা মানে জিনিসই শেখার চেষ্টা করবো, যেন ভালোভাবে আমরা শিখতে পারি, মানে সামনে এগোতে পারি, কিছু করতে পারি। ব্যাস, কি না, আমার নাম হেনা রয়। আমি আমার পরিচয় দিই, আমি এসসি এসটি অ্যান্ড ওবিসি ডেভেলপমেন্ট ইউনিয়ন কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দীপক কুমার কুণ্ডু। আর আজকে যে অনুষ্ঠানের জন্য এখানে আমি হাজির হয়েছি, এটা হচ্ছে জিডিএ, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ সংক্ষেপে এটাকে নার্সিং বলা, নার্সিং ট্রেনিং, ঠিক আছে। এই নার্সিং ট্রেনিং ছেলে এবং মেয়ে উভয় এসসি এবং এসটি ফ্যামিলির ছেলে মেয়েদেরকে এই ট্রেনিংটা দেওয়া হয়। ট্রেনিংটার ডিউরেশন হচ্ছে 4 মাস 4 মাস, হ্যাঁ। এই ট্রেনিংয়ের পরে এদেরকে প্লেসমেন্টের ব্যবস্থাও করা হয়। উপকৃত হবে বলে মনে করছেন তারা, যারা যারা ট্রেনিং নেবেন, তারা প্রশিক্ষণ পাবেন, তারা কতটা উপকৃত হবেন বলে মনে করছেন? যথেষ্ট উপকৃত হবেন, তারা যদি মন দিয়ে এই ট্রেনিংটা নেন এবং লাস্ট শেষের দিকে একটা পরীক্ষা হবে,
পরীক্ষায় যদি সাফল্য লাভ করেন এবং তাদের প্লেসমেন্টের ব্যবস্থা আছে বলছি। হ্যাঁ, আপনারা কীভাবে সহযোগিতা করছেন? আমরা আমাদের মানে গভর্নমেন্টের তরফ থেকে এদেরকে বিনামূল্যে এই শিক্ষাদান করা হচ্ছে, মানে এই ট্রেনিংয়ের ব্যবস্থাটা করা হচ্ছে। দাদা, আপনার নাম? আমার নাম সঞ্জয় কুমার রায়। আচ্ছা বলছি, আজকে আপনাদের এখানে একটা নার্সিং কোর্সের উদ্বোধন হচ্ছে দেখছি, এই এটা আপনারা করে কি এলাকার মানুষের মধ্যে কি বার্তা দিয়ে আছে? দেখুন, আজকের দিনে যা অবস্থা, অনেক বেকার যুবক যুবতী আছেন। আমরা বিভিন্ন এই ধরনের কোর্স, হ্যাঁ, অবশ্যই সরকারের মাধ্যমে, হ্যাঁ, সরকার আমাদের মাধ্যমে আমরা বেকার যুবক যুবতীদের এই প্রশিক্ষণ দেওয়াচ্ছি, এরা যেন কিছু করে কিছু করতে পারে, এইসব কোর্স করে, স্কিলের কোর্সগুলো করে কিছু করতে পারে। কতদিন ধরে হবে এই কোর্সটা? এই কোর্সটা আমাদের 4 মাসের কোর্স, 4 মাস ধরে এই কোর্সটা করা। কতজন স্টুডেন্ট আছে এখানে? আমাদের টোটাল 3 খানা ব্যাচ আছে, 360 জন। এটা পশ্চিমবঙ্গ তপশিলী জাতি আদিবাসী ও অন্যান্য অনগোষ্ঠী শ্রমিক উন্নয়ন ও বিত্ত নিগমের মাধ্যমে এই কোর্সটা করানো হচ্ছে। আমরা ট্রেনিং প্রোভাইডার, আমাদের ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশনের মাধ্যমে আমরা এটা করাচ্ছি। আপনাদের বর্তমানের কথা চ্যানেলের মধ্যে দিয়ে আমি জেলাবাসীকে রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে, রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে আমি দুর্গাপূজার আগাম অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বয়স্কজনেদেরকে শারদীয়া উৎসবের প্রাক্কালে প্রণাম জানাচ্ছি, ছোটদের শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু কোভিড সিচুয়েশনের বাইরে এখনও আমরা আসতে পারিনি, সেই কারণে আপনারা মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার, সামাজিক দূরত্ববিধি মেনটেন করে নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখতে সহযোগিতা করুন এবং শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে পূজাকে এনজয় করুন। আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায় সেদিকেও আপনারা সজাগ এবং সতর্ক থাকবেন, এই আবেদন করছি। আমি আরও একবার আপনাদের সকলকে রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে পুজোর শারদীয় দুর্গোৎসবের এবং পুজোর মরশুমের আগে সবাইকে আমি শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার। বর্তমানের কথা চ্যানেলের মাধ্যম দিয়ে আমি সমস্ত উত্তর দিনাজপুরের বাসীকে আন্তরিক দুর্গাপূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। এই পুজোটা আপনাদের সবার খুব ভালো করে কাটুক। আমরা যে আজকে
করোনার প্যান্ডামিক সিচুয়েশন থেকে, হ্যাঁ, যে আমরা রিকভারি করছি, এটা যাতে খুব ভালোভাবে আমরা রিকভারি করতে পারি, আর এখানে যাতে থার্ড ওয়েভ যাতে না আসে, সবার মঙ্গল কামনা করে সবাইকে সুস্থ থাকার ভগবানের কাছে অর্জি জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই সারা দিয়ে আপনাদের মঙ্গলময় করব, নিবেদন করি। আছে ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান। আছে ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান। উজ্জ্বল ঝলমল কাঁচা চায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। মধুকৈটব বিদ্যাংসি, নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার। নারীর অলংকারই নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। এখানে আপনারা পেয়ে যাবেন হালকা থেকে ভারী সমস্ত রকমের গহনা, এবং নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকমের গহনা পেয়ে যাবেন। এবং আমাদের এই দোকান ওপেনিংয়ের এই করোনা আবহের জন্য, ওপেনিংয়ের জন্য আমরা প্রতি সোনা এবং রূপোর গহনার মজুরি ওপরে 25% ছাড় দিচ্ছি। এই অফারটি প্রযোজ্য স্বর্ণ সাজে মর্ত মাঝে শারদ অর্ঘ্য অফারে ওরিয়েন্ট জুয়েলার্সে এবার দেবী বরণের আয়োজন। অফার চলবে 19 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর 2021 আমাদের সমস্ত শোরুমে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন কাস্টমার কেয়ার নাম্বার 8373099950। এবার দুর্গাপুজো উপলক্ষে আপনাদের সামনে নিয়ে এসেছে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী সুনামধন্য বস্ত্র প্রতিষ্ঠান ম্যাচিং সেন্টার। ছেলে ও মেয়েদের আধুনিক রুচিশীল পোশাকের সম্ভার, তাই আর দেরি কেন, আজই আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠানে ম্যাচিং সেন্টারে, কালীবাড়ি রোড, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানায় সম্রাট সু মিউজিয়াম। এবার পুজোয় আপনার পছন্দ মতো সেরা আধুনিক মানের জুতোর সম্ভার নিয়ে এসেছে সম্রাট সু মিউজিয়াম, তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনাদের প্রিয় সম্রাট সু মিউজিয়ামে। আপনাদের কেনাকাটার উপর থাকছে দারুণ অফার। সম্রাট সু মিউজিয়াম, কালিয়াগঞ্জ, এনএস রোড, উত্তর দিনাজপুর। এই প্রথম আপনাদের শহরে বেস্ট টেস্টি অ্যাপ নিয়ে এসেছে হোম ডেলিভারির সুযোগের সুবিধা। এই বেস্ট টেস্টি অ্যাপ ইনস্টল করুন আর বাড়িতে বসে সমস্ত দোকানের খাবার পেয়ে যান সময় মতো। আর দেরি কেন, আজই খাবার। অনুষ্ঠানটি নিবেদন করছে
অনুষ্ঠানটি নিবেদন করছে